এই এসিটা কি দাম আছে বিভিন্ন রকম বাজেট লাগ স্প্রে দেখি গাড়ি সব রিপেয়ারিং হচ্ছে আর এখানে কালার হচ্ছে গাড়ি এটা তো সার্ভিসের পাইপ টাইপ এখান থেকে সব অ্যাবজর্ব করা হয় দুটো পারচেজ করে নিয়ে এসেছি এটা চেঞ্জ করে দিলাম এটা বিকে গিয়েছিল এটা ভেঙে গিয়েছিল তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ গাইস তো অনেক দিন ধরে ব্লগটা বন্ধ ছিল যেহেতু কিছুটা ভিডিও ছিল তো মাঝে মাঝে আপলোড দিতে পারিনি কারণ ছিল অনেকটা শরীরটা খারাপ ছিল সেই জন্য ধরো কিছু করতে পারিনি তো বেসিক চিজ ভাই তো বাইকের ইনগেটারগুলো সব ভেঙে গেছে চেঞ্জ করার জন্য আমি মার্কেট থেকে এই যে ধরো দুটো পারচেজ করে নিয়ে এসেছি লাগাবো বলে তো ফাইনালি চলে এসেছে আর এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলো এখন আমি পাইনি অফলাইন এখনও পাচ্ছি না মানে কেনার জন্য ট্রাই করেছিলাম কিন্তু এখন অর্ডার নিয়ে এসে দিতে পারেনি তাই বলছে আমার ভিডিওতে কমেন্ট আসছে ভাই তুমি বাইকটিকে মডিফাই করো তো আমি মডিফাই করার জন্য গিয়েছিলাম তো ভেবে রেখেছি যে মডিফাই করব ঠিক আছে তোমাদের কথাই ঠিক আছে মডিফাই করব তো আমি বেসিক চেঞ্জ করব যে আমি মিটারটাকে আর গোটা গাড়িটাকে র্যাপিং করার জন্য আমি টার্গেট নিয়েছিলাম তো র্যাপিং করার জন্য ধরো এটা কালার করা আছে বেসিক্যালি এটা আমার কালারটা করা আছে তো কালারটা করার লেগে আমি রেখেছিলাম তো কালারটা বাদ দিলাম তো আমি কালার করব না এবার যে কালারটা আছে সেটাই করবো ইয়ার উপর র্যাপিং করার জন্য আমি কালকে বহরমপুর গিয়েছিলাম তো বহরমপুরে ওখানে যেয়ে আমি অনেক কিছু শুধিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আমি র্যাপিং পেপার মারবো বা র্যাপিং এখানে কীরকম কী রেট আছে বা প্রাইস কত র্যাপিংয়ের পেপারে তো ভাই আমি শুনে মাথায় হাত আমার ভাই র্যাপিং পেপারে বলছে যে এই যে টাঙ্কিটা দেখতে পাচ্ছ এই টাঙ্কটা আর এই যে এই ছোটো পার্টটা এইটুকের জন্য বলছে 3,500 টাকা দাবি করছে ভাই 3,500 টাকা লাগবে তাই বলছে তো নর্মালি পেপার এক কালারের উপর পেপার তাতে আবার যদি আমি কোনো গ্রাফিক্সের মার কিছু মারি তাহলে আবার চার্জ বেশি বাড়বে তো আমি ভেবে দেখলাম যে 4,500-3,500 টাকা একদম পেপাল তো দাম বেশি বলছে তো কোনো ব্যাপার নেই তো ভাবছি যে আগে কালারটার উপরে বেশি ভাবছি না তো আগে ভাবছি যে মডিফাইটা করবো মডিফাইটা করার লেগে আমি ভেবে রেখেছি তো অবশ্যই তোমাদেরকে মডিফাই করে দেখে দেবো কিছুদিন আমার টাইম লাগবে ভাই যেহেতু আমাকে অনেক কিছু খরচা পড়ছে এখন থেকে বাড়ির দিকটা চালাতে হয় সব কিছু দেখতে হয় তো নিজের হাত খরচাও আছে তো সব কিছু যদি বাইকের খরচাটা করে দিয়ে ভাই তাহলে চলা একদম অসম্ভব ব্যাপার তো বাইকটা চলে ভাই পেট্রোল চলে অনেকটা তেল খায় সেই জন্য ধরো সবসময় ইউজ করতে পারি না তো বেসিক চিজ হলো যে আজকে নিয়ে এসেছি এই যে ধরো মার্কেট থেকে ওখানে গিয়েছিলাম র্যাপিং করার জন্য ওখানে কিছু ব্লগ বানিয়েছিলাম কন্টেন্ট তোমাকে দেখাবো ওখানে ভিডিওতে আমি অ্যাড করে দেবো যে মানে সাইলেন্সারে এসি সাইলেন্সার প্রজেক্টে কত দাম আছে প্রাইস কত আছে ওসবগুলো সবই ধরো আছে আমার ব্লগ করা আছে ওখানে তোমাদের কিছু অ্যাড করে দেবো কিছু দেখিয়ে নেবে মানে গিয়েছিলাম বহরমপুর সব কিছু পারচেস করার জন্য এই সবগুলো এই যে লেখাগুলো এই লেখাটা তারপর ব্যাকলাইটগুলো তারপর কিছু কালার্স অ্যাড মানে র্যাপিং পেপার ওই সব বাগেরাগুলো অনেক কিছু কেনার জন্য আমি গিয়েছিলাম তো বেসিক চিজ কিছু পাইনি পেয়েছি আমি কালারটা আর এই যে ধরো এই যে দেখতে পাচ্ছ এই ব্যাকলাইটটা পেয়েছি তো সামনেকার এটা আমি ভেঙে গেছে তো সেই জন্য ধরো আমি এটা পাইনি পরে এই যে দেখতে পাচ্ছ এটা আপাতত এখানে এটা চালাবো আর লাগিয়ে এটাকে চালাবো আপাতত দেখতে পাচ্ছ ভাই গাড়ি সব রিপেয়ারিং হচ্ছে আর এখানে কালার হচ্ছে গাড়ি ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ সার্ভিসের পাইপ টাইপ এখান থেকে সব অ্যাবজর্ব করা হয় আর এখানে অনেক রকমের লাইটিংসের ব্যাপার আছে তো আমার ফগ লাইটের এখন দরকার নেই সেই জন্য আমি এগুলো পারচেস করি না এখন সরি ভাই আন্দাজে একটা খালি খালি লাগে এসি বলতে হয় এই এসিটা কি দাম আছে এটা 1700 টাকা 1700 টাকা আর ফগ লাইট এস ফগ লাইটও বিভিন্ন রকম দামের আছে আর এই যে ফগ লাইট 250 টাকা থেকে স্টার্টিং আর এই যে ধরো ব্ল্যাক 120 টাকা প্রাইস বিভিন্ন রকম বাজেট ব্ল্যাক স্প্রে দেখি তো অ্যাকচুয়ালি আমি এটাকে আঠা দিয়ে রেখে দিয়েছিলাম তো মানে যেহেতু এটা ভেঙে যেতে না যায় কিছুদিন চালানো যায় যাতে সেরকমভাবে রেখেছিলাম তো এখানে এটা একমাত্র চলছে না তো আমাকে নতুনটা ইনস্টলই করতেই হবে তা দেখছি তো ফার্স্ট এটাকে আগে বদলে দিই তারপরে কিছু কথা লুকটা কেমন লাগছে তারপর লাস্টে লুকটা তোমাদেরকে ভালোভাবে দেখি খুলে দেখি কেমন লাগছে আর অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা হয়ে গেছে এটাকে মারবো ভাবছি উপরে পড়লে ধরো অবস্থা খারাপ হয়ে যাবে করা ছিল এই জায়গায় রং করে দেবো এখন ফেস করে এটা শুকাতে একটু টাইম বেশ লাগে ফাইনালি গাইস তো গাড়ি পুরো কমপ্লিট করে দিলাম এই যে দেখতেছো এইসব নিকেলগুলো যেটা ছিল সেগুলো তুলে দিলাম ঘষে ঘষে
আর এই যে পেসকা লুকটা এখন এরকম লাগছে, যেটা ভেঙে গেছিল এঙ্গেটটা জ্বালিয়ে দিচ্ছে যে জ্বলছে নিয়ে, এঙ্গেট দুটোই জ্বলছে, এই সাইডে জ্বলছে, ওই সাইডটা একবার এই তো দুটো সাইডে জ্বলছে, কিন্তু ডবল এঙ্গেটের নাই সেই জন্য ধরো আমার এরকমভাবে আছে। আর টায়ারটিকে রং করার জন্য আলাদাভাবে করতে হবে, যেহেতু নাহলে রিঙে নিয়ে যাবে। কিছুটা এখানে মারলাম, তো কিছুটা মারার পর এই দেখছিস হালকার উপর স্পট লেগে গেছে ব্ল্যাকের, আর এই যে দেখতে পাচ্ছ এটা রংটা করে দিলাম হালকার উপরে, আর এই সাইডগুলো একটু রং করে দিলাম এরকমভাবে আছে। আর রিংগুলোকে আমার সাবধানে মারতে হবে, যাতে সাদা বাই সাদা রিংগুলোতে যাতে না টাচ করে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে সোটা ভেঙে গেছিলো, এটা ঠিক করে লাগিয়ে দিলাম, বাস কমপ্লিট ভাই, গাড়িটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ স্প্রে আমার পুরোটা রংটা লেগে গেছে হাতে, আর এই যে এটা চেঞ্জ করে দিলাম, এটা বেঁকে গেছিলো, এটা ভেঙে গেছিলো। তো গাইস এই গাড়িটা আপাতত ঠিক হয়ে গেছে আর সবকিছু রেডি করে নিয়েছি, এবার ব্লগ হবে সবসময় রানিংয়ে ব্লগ হবে। তো গাইস যেটা কমতি ছিল সেটা কমতিটা পূরণ হয়ে গেল, তো আবার আসবো গাইস নেক্সট একটা ব্লগ কন্টেন্ট নিয়ে। তো টাটা।